এটা হচ্ছে শুয়োর, গোটা শুয়োরকে এখানে ভাজা হচ্ছে। এটা হচ্ছে চিকেনের আইটেম রয়েছে, বাকি এগুলো সব মোষের আইটেম। এটা হচ্ছে বাড়া তৈরি হচ্ছে এখানে, আর এখানে বাচ্চাদের রাইড হচ্ছে। সো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদেরকে নেপালের এমন একটা মেলা দেখাবো, তোমরা সেটা দেখো নি। তো মেলাটা হচ্ছে মানে মিট ফেস্টিভ্যাল, মেলাটার নাম মিট ফেস্টিভ্যাল। তো মানে মাংসের সব কিছু আছে, গোটা গোটা শুয়োরকে পুরানো হচ্ছে, আরও নানা রকম নেপালি মানে মাংসের আইটেম রয়েছে। তো তোমাদেরকে সব কিছু দেখাবো, তার জন্য তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই। এখানে দেখো গেট করেছে, মানে ঢোলক আছে, তারপরে করতাল আছে, এখানে সেই যে পুরোনো দিনের সব নাঙ্গল, তারপরে কোদাল, আর এখানে সোজাসুজি যতটা দেখা যাচ্ছে পুরো লাইট দিয়েছে। এখন দিনের আলো আছে সেই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। এই হচ্ছে মেলার গেট, এখানে লেখা আছে মিট ফেস্টিভ্যাল, মানে পুরো মেলাটাতে মাংসের মানে নানা রকম আইটেম রয়েছে। বাবা প্রচুর ভিড় রয়েছে। তো গাইজ দেখো, আমরা এখন চলে এসেছি মেলাতে, আর এটা হচ্ছে মিট ফেস্টিভ্যাল। তো এখানে মানে এখানে যত কিছু সব আইটেম রয়েছে, সব চিকেন, চিকেন নয় এখানে মাংসের, আর এটা হচ্ছে শুয়োর, গোটা শুয়োরকে এখানে ভাজা হচ্ছে। এখানে টোটালি সব কিছু রয়েছে, এখানে চিকেন রয়েছে, শুয়োর রয়েছে, মাছ রয়েছে, সব রকমের রয়েছে। এখানে কি রয়েছে এটা, আচ্ছা নাম জানি না, এগুলো টোটালি পুরো মোষের এখানে রয়েছে, যত কিছু আইটেম রয়েছে সব মোষের আইটেম। এটা হচ্ছে চিকেনের আইটেম রয়েছে, বাকি এগুলো সব মোষের আইটেম। এখানে চিংড়ি মাছের, আর এখানে অনুষ্ঠান হচ্ছে আমাদের দেশেরই মতো সব কিছু। এখানে এখানে পুতুল মানে বানানো রয়েছে, এগুলো হচ্ছে পেতলের পুরো, এ কিছু একটা বোঝাতে চাইছে, বুঝতে পারছি না। আর এখানে হচ্ছে শেকুয়া আছে চিকেনের, এগুলো এটা হচ্ছে বাড়া তৈরি হচ্ছে এখানে, দেখো এটা আন্ডা দিয়ে আর হচ্ছে কলাই বাটা দিয়ে কি। তো আমরা মেলাতেই রয়েছি এখন, মানে প্রচণ্ড গন্ধ, মানে গ্যাস লাগছে নাকে। আর এখানে মাংস পড়া থেকে শুরু করে, ভাজা থেকে শুরু করে, সিদ্ধ থেকে সব কিছুই হচ্ছে, আর এখনও ফাঁকা রয়েছে, এখনও অন্ধকার হয়নি। আর অন্ধকার হলে এই যে লাইটগুলো রয়েছে এগুলো খুব সুন্দর লাগবে। আর এখানে অনুষ্ঠান হচ্ছে ভেতরটা একটা হচ্ছে, তো এই তো অর্কেস্ট্রা হচ্ছে নেপালিদের। এগুলো হচ্ছে মুরগির সেই পাখনা সসেস। আরেকটা জিনিস দেখো, এখানে হচ্ছে মেলাতে মানে ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে সব কিছু, বিয়ার থেকে শুরু করে। এখানে তো অ্যাকচুয়ালি ড্রিঙ্কটা হচ্ছে কোনো ব্যাপার না, এখানে পুরো মার্কেটে, খোলা মার্কেটে বিক্রি হয়। এটা হচ্ছে মোমো রয়েছে এখানে, এটা হচ্ছে আমাদের সেই যে পুর পিঠা যেমন হয় না সেটা, এখানে এটাকে ইয়ামারি বলে অ্যাকচুয়ালি। প্রচুর ভিড় মেলাতে, আর এদিকে মিট ফেস্টিভ্যাল সেই দিকে রয়েছে,
এদিকে জামা কাপড়ের সব রয়েছে, এদিকে জামা ফেস্টিভ্যাল, এখানে জামা কাপড়ের সব স্টল বসেছে। আর এটা হচ্ছে লগনখেল বাজার, দেখো ইয়াতে বহুত ভিড়। ঝোলা নেই চাই মেরে কো, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। চলো আবার আমরা ওইদিকে যাই, আরেকটা ওখানে ভেতরে রয়েছে টোল, সেখানে যাই। আমরা আবার একটা ফাইনালি মানে একটা টোলে এসেছি, এখানে দেখো মন্দিরটা দেখো, আর এখানেও মেলা বসেছে, বাচ্চাদের খেলনা রয়েছে এখানে, সাইডে দোকানদানি রয়েছে সব, অর্কেস্ট্রা হচ্ছে ওখানটা, অর্কেস্ট্রা আর এখানে বাচ্চাদের রাইড হচ্ছে, মানে জাস্ট বাচ্চাদের জন্য রয়েছে এগুলো। দেখো এখানে এই যে প্রত্যেকটা চকে চকে মানে মেলাটা বসেছে, এই যে এখানে একটা মন্দির রয়েছে, এটা একটা চক, এই যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এরকম অনেকগুলো চক রয়েছে, তো সেখানে এইভাবেই প্রত্যেকটা চকে চকে মেলা বসেছে। এই আমাদের মুনিয়া ঢুকছে এখানে রাইড করার জন্য, এই তো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে প্রোগ্রাম হচ্ছে, এখানে কি কি প্রোগ্রাম হচ্ছে সব। আর্ট পিস এনে তো আমরা আজ ড্রয়িং কম্পিটিশন কো লা ফার্স্ট থার্ড মানে স্টার্ট করব মাইতা। আচ্ছা ড্রয়িং কম্পিটিশন খুঁজে পাচ্ছি না, চলো আরেকটা দেখি অন্য জায়গায় যাই। এই দেখো আবার একটা চকে এসেছি, এখানেও একটা মেলা হচ্ছে, মানে এখানে প্রোগ্রাম হচ্ছে, কি কি প্রোগ্রাম হচ্ছে। এখানে অনুষ্ঠান হচ্ছে, এখানে একটা মেলা হচ্ছে, আর তারপরে আমরা এদিকে যাচ্ছি, এদিকে একটা এই যে গলিটাতে দেখো, এই গলিটার নাম হচ্ছে পিতল গলি, এখানে পুরো পেতলের কাঁসার সব জিনিস পাওয়া যায়। আর এখানে যাচ্ছে একটা গেট করেছে, শুধু দেখো গেটটা পুরো পেতল দিয়ে, নানা রকম পেতলের মানে পুতুল টুতুল হরিণ দিয়ে কত সুন্দর গেটটা করেছে দেখো। পেতল আর হচ্ছে তামার সব রকম মানে বাসন দিয়ে গেটটা করেছে। তো আমাদের অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে, চা নিয়েছি এক কাপ করে, এখানে কিছু একটা হচ্ছে, দেখি যাই সামনে। এখানে দেখো ব্যান্ড মানে এসেছে, গান হচ্ছে, আমি
দেখো এখানে একটা, এই যে একটা চক রয়েছে, এখানেও একটা হচ্ছে অনুষ্ঠান। হিন্দি গান হচ্ছে এখানটায়, মানে হিন্দি গানে নাচছে সবাই।